সম্মানিত মাতৃশ্রী ভাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। বিডি ফিশারম্যানের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মাতৃশ্রী ভাই বন্ধুরা, আজকে আপনাদের সামনে নিয়ে হাজির হলাম গুলশা মাছের পোনা নিয়ে। মাতৃশ্রী ভাই বন্ধুরা, আপনারা যদি শীতকালীন সময় গুলশা মাছ চাষ করতে চান, তাহলে কীভাবে পুকুর প্রস্তুত করবেন সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। শীতকালীন সময় গুলশা মাছ চাষ করার জন্য পুকুরের পানি 3 ফুটের মধ্যে রাখতে হবে। পানির পরিমাণ বেশি হলে পুকুরে গুলশা মাছের বিভিন্ন প্রকার ক্ষত রোগে আক্রান্ত হতে পারে। শীতকালীন সময় যদি গুলশা মাছের ক্ষত রোগে আক্রান্ত হয়, তাহলে ক্ষত রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য প্রতি শতকে 250 গ্রাম চুন এবং 10% পুকুরের জন্য 100 গ্রাম পটাশ প্রয়োগ করতে হবে। পুকুরের পানির গুণাগুণ যদি নষ্ট হয়ে যায়, তাহলে পুকুরে বিশুদ্ধ পানি প্রবেশ করানোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। শীতকালীন সময় সাধারণত গুলশা মাছ রাতের বেলায় খাবার খায় না, যার কারণে গুলশা মাছকে বিকেলবেলা খাবার প্রদান করতে হবে। তা না হলে মাছের সঠিক পরিমাণে খাবার খাবে না, যার কারণে মাছের সঠিক বৃদ্ধি হবে না। যেসব পুকুরের দক্ষিণ পারে বড় বড় গাছপালা থাকে, সেসব পুকুরের ডালপালা ছেঁটে দিতে হবে পুকুরে রোদ্দুজ্জ্বল থাকার জন্য। পুকুরের তলার কাদার গ্যাস নিঃসরণের জন্য পুকুরে প্রতিদিন সকাল বিকাল হর রাটান দিতে হবে। ভিডিওতে উল্লেখিত বিষয়গুলো যদি মেনে গুলশা মাছ চাষ করা যায় শীতকালীন সময়, তাহলে লাভবান হওয়া যাবে। তবে ভিউয়ার্স, আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন।